চন্দনেশ উপজেলা ও পৌরের লিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়ে পৌরসভার আমানত সফা বদরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ মাঠত জুন 2 তারিখ শনিবার বিকাল 4টায় এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশবরণের রাজনীতিবিদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP-র প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ বীর বিক্রম। চন্দনেশ উপজেলা LDP-র সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোতাহার মিয়ার সভাপতিত্বে এটা বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা LDP-র সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা LDP-র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, শিল্পপতি এম ইয়াকুব আলী সহ উপজেলা ও পৌরসভা LDP-র ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ডেস্ক নিউজ, C+ TV।